আগের কিছু ভিডিওতে আমরা কিছু কঠিন অঙ্ক করেছি এবং তোমরা হয়তো সেগুলো বাদ দিয়েছ, কিন্তু সেখানে আমরা একটা ভালো ফল পেয়েছিলাম। আমরা একটা ফর্মুলা বা সূত্র পেয়েছিলাম যেটা বেস্ট ফিট বা ভালোভাবে খাটে প্রত্যাগতি রেখার ঢাল ও ওয়াই ছেদাংশ দেয় যখন আমরা ত্রুটি বের করেছিলাম স্কোয়ার দূরত্ব রেখা পর্যন্ত দিয়ে। সূত্রটা হচ্ছে, আমি এটা আবার লিখছি যাতে এটা পরিষ্কার দেখা যায়। তো এই রেখার ঢাল হচ্ছে x এর গড় গুণ y এর গড় বিয়োগ x গুণ y এর গড়। এবং চিন্তা করো না যদি এটা বিভ্রান্তিকর মনে হয়, কারণ আমরা একটু পরে একটা উদাহরণ দেখব। ভাগ x এর গড় স্কোয়ার বিয়োগ x স্কোয়ার এর গড়। এবং এটা যদি তোমাদের পরিসংখ্যান ক্লাস বা পাঠ্যবই থেকে ভিন্ন দেখায় তাহলে এটা উল্টাতে হবে। যদি হর ও লবকে ঋণাত্মক এক দিয়ে গুণ করি তাহলে এটা হবে x গুণ y এর গড় বিয়োগ x এর গড় গুণ y এর গড় ভাগ হচ্ছে x স্কোয়ার এর গড় বিয়োগ x এর গড় স্কোয়ার। এবং এই দুটো অবশ্যই একই জিনিস, আমরা শুধু হর ও লব ঋণাত্মক এক দিয়ে গুণ করছি, যেটা পুরোটা ঋণাত্মক এক দিয়ে গুণ করার মতো। আমরা যাই y এর জন্য পাই, দুঃখিত, আমরা যা m এর জন্য পাই সেটা আমরা এই b তে বসিয়ে তার মান পাবো। b হচ্ছে y এর গড় বিয়োগ m যা আমরা এখানে পেয়েছি। তো এটা হলুদে করছি বোঝানোর জন্য, যেটা এখানে পেয়েছি বিয়োগ m গুণ x এর গড়, এবং এটা ছাড়া এর কিছুই লাগবে না। তো এটা দিয়ে একটু অনুশীলন করি, আমরা একটু অনুশীলন করি। তো ধরো যে আমার কাছে তিনটি বিন্দু আছে এবং নিশ্চিত হচ্ছি যে এগুলো সমরৈখিক নয়, কারণ না হলে তোমরা কৌতূহলী হবে না। তো এখানে আমরা তিনটি বিন্দু আঁকছি। তো ধরি একটা বিন্দু হচ্ছে এক, 1,2, তো এটা 1,2, তো বিন্দুটা এখানে আছে, এটা বিন্দু 1,2। তারপর আমাদের আরো আছে বিন্দু, জানি না এটা যে কোনো কিছু হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে আরো আছে বিন্দু 2,1। ধরো আছে যে আমাদের বিন্দু 2,1, তারপর ধরি যে আমাদের আরো আছে বিন্দু 3। জানি না আমরা একটু অন্যরকম করে করি, ধরি যে বিন্দু 3,4, আসলে এখানে করি 4,3 যাতে এখানে আমরা পুরোটাকে আটাতে পারি। তো 4,3 হচ্ছে এখানে, তো এটা হচ্ছে 4,3, তো এটা হচ্ছে আমাদের তিনটি বিন্দু। এখন আমরা বেস্ট ফিট বা সবচেয়ে ভালোভাবে খাটে প্রত্যাগতি রেখা বের করতে চাই, যেটা দেখা যায়, আমরা বের করব এটা কেমন দেখায়, কিন্তু আমার মনে হচ্ছে এটা এমন দেখাবে। আমরা আমাদের সূত্র যেগুলো প্রমাণ করেছি ব্যবহার করে দেখব এটা আসলে কেমন দেখায়। তো একটা ভালো কাজ হচ্ছে এগুলো আগেই বের করে পরে এগুলো সমীকরণে বসিয়ে দেওয়া। তো আমাদের x এর গড় কত? x এর গড় হচ্ছে 1 যোগ, আমি এখানে একই রং ব্যবহার করছি, 1 যোগ 2 যোগ 4 ভাগ, আমি এটাকে অন্য রঙে করছি, x এর গড় হচ্ছে ভাগ 3। তো এটা কি হবে? 1 যোগ 2 হচ্ছে 3, 3 যোগ 4 হচ্ছে 7, 7/3, এটা হচ্ছে 7/3। এখন y এর গড় কত? y এর গড় আমি এটা আবারও অন্য রঙে করছি, আমি এটা আবারও অন্য রঙে করছি, y এর গড় হচ্ছে 2 যোগ 1, y এর গড় হচ্ছে 2 যোগ 1 যোগ হচ্ছে 3, যোগ হচ্ছে 3 এবং পুরোটাকে ভাগ 3। এখন 2 যোগ 1 হচ্ছে 3, 3 যোগ 3 হচ্ছে 6, 6/3 হচ্ছে 2, দুঃখিত এটা 6/3 হচ্ছে 2। এখন গড় কত? গড় কত? এক্স ওয়াই এর গড় কত? এখন এখানে এক্স ওয়াই এর গড় কত? আমি আবার বলছি এখানে এক্স ওয়াই এর গড় কত? এখানে হচ্ছে, এখানে আমাদের প্রথম এক্স ওয়াই হচ্ছে 1 গুণ 2, তো এটা হচ্ছে 1 গুণ 2 যোগ 2 গুণ 1 যোগ 2 গুণ 1 যোগ হচ্ছে 4 গুণ 3। এবং আমাদের তিনটি এক্স ওয়াই আছে, তো এটা পুরোটা ভাগ হবে 3। তো এটা কি হবে? আমাদের আছে 2 যোগ 2 হচ্ছে 4, 2 যোগ 2 হচ্ছে 4, 4 যোগ 12 হচ্ছে 16, তো এটা হচ্ছে 16/3।
সঠিক হয়েছে, হ্যাঁ 16/3। এবং শেষে যেটা বের করতে হবে হচ্ছে, শেষে যেটা বের করতে হবে এক্স স্কোয়ার্ড এর গড়। তো এক্স স্কোয়ার্ড এর গড় কত? তো প্রথম এক্স স্কোয়ার্ড হচ্ছে এই এক স্কোয়ার্ড এখানে যোগ দুই স্কোয়ার্ড, দুই স্কোয়ার্ড এখানে যোগ যোগ চার স্কোয়ার্ড, যোগ হচ্ছে চার স্কোয়ার্ড। এবং আমাদের তিনটি ডাটা আছে, তো এটা 1+4 হচ্ছে 5, 5+16 হচ্ছে 21, 5+16 হচ্ছে 21 ভাগ 3, যেটা হচ্ছে 7। তো এখানে একটা ভালো সংখ্যা এসেছে, তো আমরা আমাদের এমওবি বের করি। তো আমাদের ঢাল, আমাদের অনুকূল ঢাল, আমাদের প্রত্যাগতি রেখার জন্য হচ্ছে এক্স এর গড়, এটা হচ্ছে 7/3। 7/3 গুণ ওয়াই এর গড়, ওয়াই এর গড় হচ্ছে এখানে 2 বিয়োগ এক্স ওয়াই এর গড়, এটা হচ্ছে 16/3, 16/3। এবং এটা পুরোটা ভাগ এক্স এর গড়, এক্স এর গড় হচ্ছে 7/3 স্কোয়ার্ড। তো 7/3 স্কোয়ার্ড বিয়োগ এক্স স্কোয়ার্ড এর গড়, তো এটা হচ্ছে বিয়োগ এই 7 এখানে। এখন আমাদের এখানে একটু অঙ্ক করতে হবে, এখন ক্যালকুলেটার বের করতে অনেক ইচ্ছা করছে কিন্তু আমরা এটা করব না, ভগ্নাংশতে রাখাই ভালো। তো দেখি আমরা এটা বের করতে পারি কিনা। তো এটা হচ্ছে 14/3, 14/3 বিয়োগ 16/3, পুরোটা ভাগ এটা হচ্ছে 49/9, তার কারণ 7/3 স্কোয়ার হচ্ছে 49/9 এবং বিয়োগ 7। এটা যদি ভাগ 9 লিখতে চাই তাহলে 63/9, এটা হচ্ছে 63/9 এর সমান। এখন লব হচ্ছে ঋণাত্মক 2/3, এবং হরে 49-63 কত? এটা ঋণাত্মক 14/9, এটা ঋণাত্মক 14/9, এবং এটা ঋণাত্মক 2/3 গুণ 9/14 এর সমান, ঋণাত্মক 9/14। হর লব 3 দিয়ে ভাগ করছি, প্রথমে ঋণাত্মক বাতিল হবে, 3 দিয়ে ভাগ করলে এটা 1, এটা 3, 2 দিয়ে ভাগ করলে এটা 1, এটা হচ্ছে 7। তো আমাদের ঢাল হচ্ছে 3/7, যাই হোক বেশি খারাপ না। এখন আমরা ফেরত গিয়ে ওয়াই ছেদাংশ বের করতে পারবো। তো ওয়াই ইন্টারসেপ্ট বা ছেদাংশ বের করি এটা এখানে ব্যবহার করে। তো আমাদের ওয়াই ইন্টারসেপ্ট বি হচ্ছে ওয়াই এর গড় হচ্ছে 2 বিয়োগ আমাদের ঢাল, আমাদের ঢাল হচ্ছে 3/7, তো ঋণাত্মক 3/7 গুণ এক্স এর গড় যেটা 7/3 গুণ 7/3, এগুলো নিজেদের পূরক তাই এগুলো বাতিল হবে, এটা হচ্ছে 1। তো আমাদের ওয়াই ইন্টারসেপ্ট বা ছেদাংশ হচ্ছে আসলে 2-1, তো এটা হচ্ছে 1। তো আমাদের রেখার সমীকরণ পেয়ে গেছি, আমাদের প্রত্যাগতি রেখা ওয়াই সমান, আমরা এম বের করেছি, এম হচ্ছে 3/7, আর ওয়াই সমান 3/7 এক্স যোগ আমাদের ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 1+1, এবং আমাদের এটা শেষ, আমাদের এটা শেষ। তো এটা আঁকার চেষ্টা করি, তো আমাদের ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 1, তো এটা এখানে, এবং আমাদের রেখার ঢাল হচ্ছে 3/7, তো প্রত্যেক 7 সামনের জন্য আমরা 3 উঠব, বা আরেকভাবে চিন্তা করলে প্রত্যেক 3.5 সামনের জন্য আমরা 1.5 উঠব। তো আমরা 1.5 উঠব এখানে, তো এই রেখা যেটা আঁকছি আমি এটা হাতে আঁকছি তাই এটা একদম সঠিক হবে না, এটা এটা এরকম দেখাবে এখানে, এটা আসলে এই রেখা দিয়ে যাবে না। তো আমি তোমাদেরকে ভুল বোঝাতে চাই না, এটা এরকম কিছু একটা দেখা যাবে, এবং এই রেখা, এই সূত্র স্কোয়ার দূরত্ব বিন্দুগুলো থেকে রেখা পর্যন্ত কমিয়ে দেয়। যাই হোক, এটা অন্তত আমার মনে হয় যে অনেক পরিষ্কার।